দেশের চলচ্চিত্র শিল্পে আয়নাবাজি সিনেমার সাফল্যের পর তারই ধারাবাহিকতায় ঈদ আয়োজনে আসছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে একটি টিভি সিরিজ। মানুষের দৈত্য চরিত্র নিয়ে ভিন্ন ভিন্ন 7টি গল্প নিয়ে তৈরি হবে নতুন সিরিজটি। আগামী ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিন জিটিভি, আরটিভি ও দীপ্ত টিভিতে একই সাথে একই সময়ে প্রদর্শিত হবে 7টি পূর্ণাঙ্গ পর্ব। বিস্তারিত এফএম বায়োজিদের রিপোর্টে। বুঝো না এই ব্যাপারটা, আয়নাবাজি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর বাংলাদেশে এই প্রথম কোনো চলচ্চিত্র থেকে টিভি সিরিজ বানানোর উদ্যোগ নেওয়া হলো। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে সিরিজটির ডিরেক্টর কনসালট্যান্ট অমিতাভ রেজা বলেন, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আয়নাবাজির মতো সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েই নতুন এই সিরিজটি তৈরি করা হবে। আমরা এই ভাবনাটাকে নিয়ে 7টা গল্প হাজির করতে পারি কিনা, উইথ 7টা গ্রেট ফিল্ম মেকার যারা 7টা গল্প নিয়ে মানুষের কাছে এই আয়নাবাজির ভাবনাটাকে পৌঁছায় দিবে উইথ সোশ্যাল পলিটিক্যাল রেলেভেন্স নিয়ে। সো আমার মনে হয় যে এই মুহূর্তে এই গল্পগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। আয়নাবাজির মতোই দর্শকপ্রিয়তা পাবে নতুন এই সিরিজটি বলে মনে করেন প্রযোজনা প্রতিষ্ঠান টপ ক্রিয়েশনের MD সালমা আদিল। 6টা পরিচালককে কে নিয়ে একসাথে যেভাবে কাজ করবে এবং সেটা আমরা আশা করি একটা কোয়ালিটি কন্টেন্ট আমরা বের করে নিয়ে আসতে পারবো আয়নাবাজির ব্যানারে। দর্শকের চাহিদার প্রয়োজনে টেলিভিশন জগতে সাংস্কৃতিক বিপ্লব ঘটানো হবে বলে জানান সিরিজ পার্টনার টেলিভিশনের কর্মকর্তারা। টেলিভিশন ইন্ডাস্ট্রি পরিবর্তনের গল্প একা বললে হয় না, এটা একটা ইন্ডাস্ট্রি এবং এখানে অনেকগুলি স্ট্রং প্লেয়ার একসঙ্গে কাজ করে, প্রত্যেকেই তার বেস্ট এফর্ট দিয়ে কাজ করে। আমরা জি টিভির থেকে কিছু কিছু উদ্যোগ নিয়ে পরিবর্তনের বাতাসটা তোলার চেষ্টা করছি মাত্র, তার মধ্যে ব্রেক ফ্রি, ঈদ ফেস্ট একটা, যেটা আমরা প্রতি ঈদে সব বিনোদন বিরতিহীন করি। আমরা সবাই মিলেই যুদ্ধটা করতে হবে এবং এই যুদ্ধে আমরা জিতবো বলে আমি বিশ্বাস করি। এই প্রথম টিভিতে এই আমার যেটা বললো তিনটা কম্পিটিং চ্যানেল কোলাবোরেট করে কাজ করছে, এটা হচ্ছে আরম্ভ, যুদ্ধে আরম্ভ। এবং আই থিঙ্ক যে এইটা এটা থেকে যে নিদর্শনটা স্থাপন করা হবে যে ভবিষ্যতে এটা আরো হবে। এবার ঈদে আসছে আয়নাবাজি অরিজিনাল 7টি পর্ব, আমরা আছি এর সাথে, আপনারা আমাদের সাথে। দর্শকদের মুগ্ধ করতে আয়নাবাজির বর্ধিত পর্ব হিসেবে চলচ্চিত্রকে সামনের দিকে নিয়ে যাবে বলে জানান সিরিজ সংশ্লিষ্টরা। এবারে আয়নাবাজি অরিজিনাল সিরিজে সেরকম ডিফারেন্ট কিছু একটা বাংলাদেশের টিভি অডিয়েন্সকে দিতে পারবো, এটুকুই আমি প্রত্যাশা রাখি। ওই কোর কনসেপ্টটাকে সেম রেখেছি, একজন অনেকটা আগা করে ওইটুকু সেম রেখে এইখানে 7টা ডিফারেন্ট গল্প আছে। মানব জীবনের বিভিন্ন বৈচিত্র্যময় রূপের সাবলীল উপস্থাপনায় দর্শক মুগ্ধ হবে এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।